হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা রান্না নিয়ে। এটা একটা স্যুপ, আর খুব হেলদি অ্যান্ড টেস্টি স্যুপ। এটার নাম বলা যেতে পারে ভেজিটেবল এগ স্যুপ, আর আমি এটা ইনস্টা পটে বানাবো, তাই জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি স্টার্ট করি। আমি ভেজিটেবলস এখানে আমার কাছে যা ছিল আমি নিয়েছি, এই ভেজিটেবলসটা আমি অ্যাড করলাম এখানে সব। আর আমি শুধু যা দেব রেডি করে রেখেছি এখানে। একটা হচ্ছে হলুদ দেব একটু, একটু লবণ দেব, একটু আমি এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তারপরে আমি যেটা দেব জাস্ট আমি আচ্ছা আমি এখানে বাটার নিয়েছিলাম, আমি কিন্তু অয়েল দেব না, তো বাটার আছে। এবার আমি জলটা অ্যাড করে দিলাম, মোটামুটি কাপের হাফ কাপের একটু বেশি জল নিয়েছি। তো এই দেখো এরকম। আর এবারে আমি যেটা দেব এটার জন্য খুব ইয়াম টেস্ট হবে, এগ। এগটাকে আমি জাস্ট দিয়ে দিলাম এরকম করে, ব্যাস। আর কিছু আমাকে দিতে হবে না। এবার আমি ইনস্টা পটটা অন করে দিই। এই স্যুপটা খুব ইয়াম, আর এটা হচ্ছে আমি মাঝে মাঝে বানিয়ে খাই, কারণ খুব হেলদি আর খুব টেস্টি, আর টাইমও খুব একটা লাগে না। এবার এটাকে আমি এখানে অনেকগুলো অপশন আছে, আমি এই স্যুপ অপশনটা দেব। আর এটা 30 মিনিটস আছে, আর এটা ওয়ার্ম আমি রাখবো না, তো এটা 30 মিনিটস কুক হোক, তারপর আমি দেখাবো। থার্টি মিনিটস হয়ে গেছে, আমি ইনস্টা পট অফ করে দিয়েছি। তো তারপরে আমি আরও 15 মিনিট ওয়েট করেছি। এবার চলো আমি দেখি কি হলো। তো এই ছিল আমার স্যুপ, ঠিকই আছে, শুধু মনে হয় ব্রোকলিগুলো ভেঙে গেছে, দ্যাটস ফাইন। আর এখানে এগের জায়গায় আমি কিন্তু চিকেনও দিতে পারি, চিকেন বা মাটন। তো আমি এবার একটা বলে আমি নিচ্ছি, এটা পটল, এটা ভালোই হয়েছে। আর আমি খুব একটা বেশি তখন জল দিইনি, এটা একদম পারফেক্ট হয়েছে। তো একটু বেশি যদি মনে হয় স্যুপ করে খাবো, মানে তখন জলটা আর একটু বেশি দিতে হবে। আমি তখন হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়েছিলাম, তখন তাহলে জলটা আমাকে 1 কাপ নিতে হবে। আমি একটু ডিমটা নিই, আর এই স্যুপটা নিই। এটা খেতে যা ইয়াম। আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার বা ময়দা কিন্তু ইউজ করি না। আর একটা জিনিস দিলে ভালো হতো, সেটা হচ্ছে কর্ন, বাট আমার কাছে কর্ন ছিল বাট আমি ভুলে গেছি। নেক্সট টাইম আমি কর্ন দেব, কর্ন দিলে তখন আরও ভালো লাগে খেতে। আচ্ছা আমি আর একটু ব্রোকলিটাও নিই, এটাও বেশ ইয়াম লাগছে। এটা ভেন্ডি প্লাস পটল আছে, আর এখানে আমি গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আমি খুব একটা ঝাল খাই না বলে অল্পই নিয়েছি। এই ছিল আমার আজকে রান্না। আমি ভেজিটেবলসগুলো একটু ছোটো ছোটো করে কেটেছিলাম বলে
মনে হচ্ছে ভেঙে গেছে, মানে ভেঙে যায়নি ঠিকই আছে, বাট এরকমই আমার বেশ ভালো লাগে সব ভেজিটেবল দিয়ে। তো এটা খুব হেলদি আর খুব একটা বেশি টাইম লাগে না, কারণ আমি এটা ইনস্টা পটে বানিয়েছি, আর বাকি একটু আছে, এটা আমি আবার পরে খাবো। তো এই ছিল আমার আজকের রান্না, একটা ছোট্ট রেসিপি, এটা একদম আমার নিজের রান্না, শেয়ার করলাম, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব হেলদি আর টেস্টিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই।